আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এবং পেইড ভাবে ওয়ার্ডপ্রেসে দেখায় দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা পোস্ট কিভাবে লিখবেন এবং 100% আপনারা এসইও করবেন। আপনাদেরকে ম্যাক্সিমাম এসইওটা করা আমি দেখাই দেবো। আর আজকে যে এসইওটা দেখবেন, আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটা হলো অন পেজ এসইও। এসইওর মধ্যে দুইটা ভাগ আছে, একটা অফ পেজ এসইও। অন পেজ এসইওর জন্য আপনারা জানেন যে একটা আমি এর আগে প্লাগইনের কথা বলছিলাম যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা আপনারা ইনস্টল করে নেবেন ওয়ার্ডপ্রেসে। তো তাহলে আপনারা এসইওটা 100% করতে পারবেন। ঠিক গত ভিডিওগুলো যারা দেখে আসেননি সব অবশ্যই দেখে আসবেন যে আপনারা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার পরে যখন আপনি একটা কিওয়ার্ড পাবেন যে এই কিওয়ার্ডটা দিয়ে আপনি কাজ করবেন, তখন সেই কিওয়ার্ডটা আপনাকে এখন হলো এই পোস্ট লেখা লাগবে। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা তো কিছুই পারি না, তো আপনাদেরকে একদম কোনো কিছু পারা লাগবে না। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখা দিচ্ছি কি করতে হবে সম্পূর্ণই, আপনি কোথায় টাইটেল পাবেন সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিব। তো শুধুমাত্র আপনাদেরকে কিওয়ার্ডটা রিসার্চ করা লাগবে। তো কিওয়ার্ডটা যখন রিসার্চ করে আপনারা পেয়ে যাবেন, তখন আপনারা এখানে পোস্টে চলে আসবেন। অ্যাড নিউ পোস্টে আসার পরে এখানে পোস্টের একটা টাইটেল এখন দেওয়া লাগবে। তো আমি একটা ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করেছি, তো সেটা নিয়ে আমি কাজ করব। এটা দিয়েই আপনার ব্লগটা লিখতে হবে বা আর্টিকেলটা লিখতে হবে। তাহলে আপনি ফোকাস কিওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে, এটা আপনি পরে দিলেও কোনো সমস্যা নেই। আমি আগে জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই জন্য আপনাদেরকে আরেকটা প্রসেস করা লাগবে। দেখবেন যে আপনারা চ্যাট জিপিটি, এটা দিয়ে আপনারা সম্পূর্ণ কাজ করবেন। তো এই চ্যাট জিপিটিতে এখানে আসার পরে এইটা দেখবেন যে এই রকম একটা ইন্টারফেস আসবে। তো এটাতে আপনারা খুব ভালো মতো কাজ করতে পারবেন না। তো আমি যেভাবে করি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি, যাতে আপনারা ভালো আউটপুট নিয়ে আসতে পারেন এবং প্লাগারিজম ফ্রি আপনার আর্টিকেল আপনারা এখান থেকে নিতে পারেন। প্লাগারিজম যারা বুঝতে পারছে না, তারা ডুপ্লিকেট কন্টেন্ট মানে একই রকম কন্টেন্ট যাতে না থাকে, তো সেই জন্য আপনাদেরকে খেয়াল রাখা লাগবে, না হলে এটা পরে অ্যাডসেন্সে সমস্যা হবে। খুব ভালো একটা আর্টিকেল আপনাদেরকে লিখতে হবে, এসইও অবশ্যই থাকা লাগবে এবং আপনার প্লাগারিজম ফ্রি আপনার কন্টেন্ট কিন্তু সবসময় আপনারা লেখার চেষ্টা করবেন, যেটা হলো ইউনিক আর্টিকেল বলছে। তো এটার জন্য আপনাদেরকে কি করা লাগবে, এই যে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে AIPRM ফর চ্যাট জিপিটি এটা বলে একটু সার্চ দিবেন, এখানে আপনি ক্লিক করবেন। এটা একটা এক্সটেনশান, আপনি জাস্ট হলো গুগলে এটা অ্যাক্টিভ করে নেবেন। এই যে এক্সটেনশানটা আমার এটা অ্যাড করা আছে, আপনি এখানে এই যে রিমুভ ফ্রম ক্রোম এটা আমার যেহেতু অ্যাড করা আছে, এখানে আপনি অ্যাড থাকবে, অ্যাড ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখান থেকে আপনারা পিন করে এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে তখন আপনার এখানে আর কোনো কাজ নাই, জাস্ট হলো আপনার চ্যাট জিপিটি chat.openai.com chat.openai.com। তো এটা বলে আপনারা সার্চ দিবেন, দেওয়ার পরে আপনার হলো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এটা হলো একটা হলো চ্যাট জিপিটির, এটা নর্মাল, আর এটা হলো দেখেন AIPRM ইউজ করে এরকম চলে আসলো। তো আশা করি বুঝতে পারছেন, এটা দিয়ে আপনারা খুব ভালোভাবে আপনি পোস্ট অপটিমাইজ করতে পারবেন এবং আপনি বিভিন্ন রকম পোস্ট লিখতে পারবেন এবং টাইটেলও আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো ফোকাস একটা কিওয়ার্ড যেটা আপনি পেয়েছেন, তো আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি যেটা দিয়ে আমি কাজ করব চ্যাট জিপিটির এই ড্যাশবোর্ডটাতে। তারপরে আপনারা একটু উপরে উঠবেন, ওঠার পরে দেখবেন এইখানে আপনারা ক্লিক করবেন টপিক্স। টপিক্সের মধ্যে আপনাদের এখন আসবে কপিরাইটিং, এটাতে আপনারা ক্লিক করবেন, করলে একটু চেঞ্জ হবে দেখেন, এতে আপনারা কোনো কিছু করার দরকার নাই। তারপরে একটু নিচে নামবেন, একটু নিচে নামলে এইখানে ব্লগ পোস্ট টাইটেল জেনারেটর, এখানে আসার পরে আপনি দেখবেন যে এখানে জাস্ট হলো এখানে টাইটেল টু রাইট 5 আছে। এখানে আপনারা একটু বেশি টাইটেল যদি চান, ভ্যারাইটিস যে আপনি এখানে দেখতে চাচ্ছেন যে কোন টাইটেলটা আপনারা ইউজ করবেন, 5টা না করে আমার হিসাবে আপনি 10টা করবেন বা 15টা করবেন। করে এখানে জাস্ট হলো আপনি কিওয়ার্ডটা লিখে দেবেন, আমি সাউদার্ন ম্যানিটোবা এটা বলে একটা পোস্ট লিখছি এবং লাইভ আপনাদেরকে পোস্টটা সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। তো এখানে সাউদার্ন ম্যানিটোবা, এখানে একটা থান্ডার স্ট্রম হয়েছে, তো এটা দিয়ে আমি লিখছি। লিখে আপনি জাস্ট হলো ইন্টার করে দেবেন, আর কোনো আপনার কাজ নাই। দেখেন আপনার টাইটেল জেনারেট করে দেবে অটো চ্যাট জিপিটি, দেখেন এখানে খুব সুন্দর সুন্দর টাইটেল দিয়ে দিলো। একটা টাইটেল আপনি নিয়ে নেবেন, তো দেখেন খুব সুন্দরভাবে এইভাবে আপনারা লিখে নেবেন। এটা আমি একটা টাইটেল নিয়ে নিলাম ওখান থেকে। তো এই টাইটেলের আমি হলো এখানে ফোকাস কিওয়ার্ডটা দিচ্ছি, থান্ডার স্টর্ম ইন সাউথার্ন ম্যানিটোবা,
এটা বলে আপনারা কমা দিবেন, তাহলে এরকম চলে আসবে। এরপরে আপনাদের কাজটা হলো, আপনারা যখন টাইটেল পেয়ে গেলেন, এই টাইটেলটা আপনারা এখন একটা পোস্ট লেখা লাগবে। এই পোস্টটা আপনারা আবার চ্যাট জিপিটি চলে আসবেন, চ্যাট জিপিটিকেই আপনারা ইউজ করবেন। এরপরে আপনাদেরকে এই যে নিউ চ্যাট, আবার এখানে ক্লিক করা লাগবে। নিউ চ্যাটে আসার পরে তারপরে আপনি উপরে উঠে যাবেন একটু। এখানে আসার পরে এখান থেকে আপনি টপিক্সে থেকে আপনি এসইও, এখান থেকে এসইওটা সিলেক্ট করবেন। এসইও সিলেক্ট করলে দেখবেন যে আবার এই ইন্টারফেসগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এখানে হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটিমাইজড আর্টিকেল, মানে এসইও অপটিমাইজড আর্টিকেলই আপনাকে দিয়ে দিবে 100% ইউনিক, এবং মানুষ লিখেছে এরকম একটা আর্টিকেল। তো এখানে আপনার এটা জাস্ট হলো ক্লিক করে দেওয়া লাগবে। এখন আপনাকে দেখানো যে ইন্টার কিওয়ার্ড অর টাইটেল হেয়ার, এখানে টাইটেলটা দিতে বলছে বা কিওয়ার্ড দিলেও আপনার এখান থেকে লিখে দিত, কিন্তু আপনার ওখান থেকে টাইটেল কিছু ভালো চুজ করার জন্য আমি ওইখান থেকে কিওয়ার্ড দিয়ে আপনার একটা টাইটেল আপনার সিলেক্ট করলাম। তারপরে এখানে এসে এই টাইটেলটা জাস্ট হলো পেস্ট করে দেবো। ইন্টার দিলেই দেখবেন যে একটা সুন্দর আর্টিকেল আপনার পাবলিশ হয়ে যাচ্ছে। আপনাদেরকে টিপস আমি দিব যে আপনারা যখন কোনো আপনি ওয়ার্ড লিখতে চাইবেন যে 1000 ওয়ার্ডের ওপরে বা 2000 ওয়ার্ড, এটা আপনারা উল্লেখ করবেন। এখান থেকে আপনি এভাবে লিখে দেবেন, প্লিজ গিভ, আমি এখানে লিখছি হলো মি আ 350 ওয়ার্ডস আর্টিকেল অ্যাবাউট উইদাউট ফ্রি উইদাউট প্লাগি রিজম ফ্রি ইউনিক ইউনিক অ্যাবাউট দ্য টাইটেল। আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে নেবেন এখানে। তারপরে আমি টাইটেলটা বসাই দিলাম। এবার আপনি ইন্টার দিয়ে দিলে দেখেন 350 ওয়ার্ড থেকে 400 ওয়ার্ড বা 450 ওয়ার্ডের মধ্যে আপনাকে আর্টিকেলটা আবার লিখে দেবে। দেখেন এটা খুব সুন্দরভাবে এই আর্টিকেলটা লিখে দিয়েছিল। এখানে মোটামুটি 1000 ওয়ার্ডের মতন হবে, এই যে দেখেন বিভিন্ন পয়েন্ট দিয়ে করে দিয়েছে। তারপরে এখানে নিচে এসে দেখেন কনক্লুশন একটা দিয়ে দিয়েছে, তারপরে FAQ কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনও আপনাকে এখানে করে দিয়েছে। কত সুন্দর একটা পোস্ট তৈরি করে দিয়েছিল। তারপরে আমার এখন 350 ওয়ার্ডের আর্টিকেল দরকার, এটা আবার এই যে উনি লিখছে, এই যে শর্ট করে একটা লিখে দিয়েছে যে কনক্লুশন, তারপরে এতটুক দিয়ে এভাবে একটা শর্ট করে আর্টিকেল লিখে দিয়েছে। তো আপনি এভাবে যে কোনো ওয়ার্ডেরই আপনি পেতে পারেন। তো আমি আরেকটু আপনাকে টিপস দিচ্ছি, আপনি যদি কোনো রিভিউ লিখেন তো সেক্ষেত্রে আপনার প্রোজ এবং কনস আপনার দরকার হবে। তো সেটার জন্য আপনারা কী করবেন, আবার এখানে লিখবেন যে প্লিজ গিভ মি দ্য প্রোজ অ্যান্ড কনস। দিলে দেখবেন যে এটার প্রোজ এবং কনস চলে আসবে। একই রকমভাবে আপনি এখানে আপনি FAQ অনেক প্রশ্নগুলো যদি কম থাকে আপনি সেটা আপনি বাড়িয়ে নিতে পারেন, প্লিজ গিভ মি 10 FAQs। আপনি 10টা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন সবসময় রাখবেন, কোনো রিভিউ পোস্ট লিখলে সেটা আপনি খেয়াল রাখবেন, সেজন্য আমি এটা আপনাকে লিখে দিলাম। আপনি 15টাও দিতে পারেন। তো এখানে দেখেন যে প্রোজ এবং কনস যেটা লিখলাম সেটা এইভাবে প্রোজ এবং কনসটা আপনার চলে আসলো। তো এই ক্ষেত্রে আমার প্রোজ এবং কনস দরকার নাই, আমি জাস্ট হলো আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনারা কোনোভাবে কোনো জায়গাতে বেঁধে না যান, সেটার জন্য আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিচ্ছি। আর এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা দেখবেন যে এখান থেকে এটা আপনার যে 10টা আমি চেয়েছি এখানে 10টা উত্তর এবং প্রশ্ন আপনাকে দিয়ে দিয়েছে। এভাবে আপনারা একটা ইউনিক পোস্ট আর্টিকেল আপনারা নিতে পারেন। এরপরে আপনাদের কাজ কী হবে, অবশ্যই এটা আপনাদেরকে চেক করতে হবে তারপরেও যে এটা ইউনিক হলো কি না, নাকি এটাকে এটাতে প্ল্যাগারিজম আছে। তো এটা আপনি একটু কপি করতে হবে আপনার পোস্টটা, এরপরে কপি করার পরে এটা আপনাকে প্ল্যাগারিজম চেক করতে হবে। এরপরে অনেক সময় প্ল্যাগারিজম থেকে যায় যে আপনার একই রকম ডুপ্লিকেট কন্টেন্ট থেকে যেতে পারে, এজন্য আপনাকে এটা চেক করে নেওয়া লাগবে। এটা চেক করার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, যে duplicheckr.com, যে duplicheckr.com। ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তা আসার পরে আপনি এখানে এই কন্টেন্টটা আপনি পেস্ট করে দিবেন, আই এম নট এ রোবট, এটাতে ক্লিক করবেন। তারপরে চেক প্ল্যাগারিজমের আগে একটা আপনার ক্যাপচা দিবে, ক্যাপচা দিলে আপনি সেটা ফিল আপ করে দেবেন। ক্যাপচাটা একটু সময় লাগতে পারে, তো একটু দেখে শুনে ক্যাপচাটা আপনারা ফিল আপ করবেন। এখানে হলো 0% প্ল্যাগারিজম, তার মানে এখানে 100% ইউনিক। তো
তার মানে আপনি যেটা লিখেছেন তো আপনি বুঝতে পারছেন যে এখানে বেশিরভাগই কিন্তু আপনি হিউম্যান রিটেন আর্টিকেলই পাবেন, আর প্লাগারিজম ফ্রি কিন্তু হয়ে যাবে। আর এক অল্প কিছু অনেক সময় আপনার এখানে আসতে পারে, যদি এখানে প্লাগারিজম এখানে পার্সেন্টেজ দেখায় 2-1% বা 5% যেটাই দেখাবে, সেটা আপনি আবার কি করবেন এইখানে আপনাকে সেটা এরকম হাইলাইট করে দিবে, এরকম হাইলাইট করে দিবে যে এইটুকু আপনার প্লাগারিজম। তখন এটা আপনি কি করবেন, এতটুকু জাস্ট হলো ডান বাটন ক্লিক করে কপি। আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ কোথায় কি সমস্যা হতে পারে সেটাও, যাতে আপনারা সেটা সলভ করতে পারেন, এটা নিয়ে খুব সহজে কাজ করতে পারেন। তারপরে দেখেন এখানে আপনার, আপনি কুইল বোটে চলে যাবেন, QUILLBOT.com, এটাতে আসার পরে প্যারাফ্রেজ করে নেবেন, এটা পেস্ট করে প্যারাফ্রেজ করে দিলে এই পাশে আপনার এটা প্যারাফ্রেজ করে দিবে। অথবা আপনি স্পিন বোটেও যেতে পারেন, SPINBOT spinbot.com, এটাতে গেলেও আপনি একই রকমভাবে এটা স্পিন করে নিতে পারেন। করে এইটুকু আপনি কপি করে কি করবেন, এইখানে আরেকবার আপনি এসে এটা, এই যে এই ওয়ার্ডটা কোথায় আছে এটা আপনি একটু উপরে আসবেন, উপরে যে আপনার এই ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো থেকে আপনি এটা আইডেন্টিফাই করে সেই জায়গাতে পেস্ট করে আরেকবার প্লাগারিজম চেক করে নেবেন। তারপরে যখন 100% এটা 0% হলো প্লাগারিজম ফ্রি হয়ে যাবে, তারপরে আপনি এখান থেকে এটা জাস্ট হলো কপি করবেন। এটা কপি করার পরে এখন আপনার পোস্টে আসবেন। আর একটা কথা যে আপনাদের যাতে ক্যাপচাতে একটু প্রবলেম হতে পারে, ক্যাপচা লোড হতে পারে, তো ডুপ্লি চেকার বাদ দিয়েও আপনি অন্যগুলোর থেকে সেটা ট্রাই করে নিতে পারেন, কিন্তু ডুপ্লি চেকারটাতে একটু সময় লাগলেও করার চেষ্টা করবেন, এটা থেকে 100% ইউনিক পাওয়া যায়। তো এখানে আমি এসে এটা পেস্ট করে দেবো, আর্টিকেলটা পেস্ট হয়ে গেল। এখন আপনার কাজ হলো এই যে এইটাতে আপনার একটা ফোকাস কিওয়ার্ড দেওয়া, যেটা আমি আগেই দেখালাম, তো এইটা আপনি কমা দিবেন লিখে, তাহলে এটা অটো নিয়ে নেবে এরকম করে। তারপরে যখন আপনি আস্তে আস্তে এসিও আপনার ভালো হতে থাকবে, তখন এটা আস্তে আস্তে আপনার গ্রিনে চলে যাবে। তো এটা আপনার গ্রিন করতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনি 1000 ওয়ার্ডের বেশি আর্টিকেল আপনি লিখবেন, মিনিমাম এটা লিখা লাগবে, আর আপনি 2000-3000 আপনি দেখবেন। আর এই হচ্ছে 600-র নিচে আসলে এসিও স্কোর একটু কম দেখায়। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনাদেরকে আমি খুঁটিনাটি সব বিষয়গুলো দেখাই দিব বলে একটু ভিডিওটি লম্বা করছি। এখানে আপনারা প্যারাগ্রাফে ক্লিক করবেন, তারপরে এখান থেকে হেডলাইন একটা দিবেন, হেডলাইনে ক্লিক করলে দেখবেন অটো হেডলাইন নিয়ে নেবে। তারপরে এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারেন, H2 H3 এইভাবে। এখানে আপনি এগুলো সিলেক্ট সেভাবে করবেন যে H2 তারপরে H3 এইভাবে করবেন, যে এটার আন্ডারে এই হেডলাইন কিনা সুন্দরভাবে আপনি এটা করে নেবেন। তারপরে দেখেন এখানে তারপরেরটা আমি কি করব, এখানে বোল্ড করলাম, তারপরে এখানে প্যারাগ্রাফ করলাম, তারপরে এখানে হেডলাইন করলাম, এটা আমি H3-তে দিয়ে দিলাম। কনক্লুশনটা আপনি এখানে এটা হেডলাইন এটা H2-এ রাখবেন, অ্যান্ড কনস এগুলো যদি রাখেন সেগুলো আপনি হেডলাইনে লিখবেন, তারপরেরগুলো আপনি তখন H3 বা H4 এইভাবে আপনি করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা এসিওর জন্য খুব ভালো একটা সাইন। তো এখানে আপনি প্রথমে আসার পরে এই এইখানে আপনি একটা কাজ করবেন, ইন্টার দিয়ে দিবেন, দুইটা গ্যাপ দিবেন, তারপরে এখানে আসার পরে এখানে আপনি র্যাঙ্ক ম্যাথ যখন ইউজ করবেন তখন এখানে আপনি টেবিল অফ, এখানে লিখলে টেবিল অফ এটা লিখতে লাগলে এরকম একটা আইকন চলে আসবে, এটাতে আপনি ক্লিক করবেন, তাহলে টেবিল অফ কন্টেন্টস এইভাবে এটা চলে আসবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, টেবিল অফ কন্টেন্টসটা দেয়া আপনার এই পোস্টটা কীভাবে আপনি শো করছে একটার পর একটা যেভাবে লিখেছেন সেটা এখানে আপনার দেখাবে। এই হেডলাইনটা নিয়ে নিলাম, কপি করলাম, তারপরে এখানে আপনি কী করবেন, এখানে ক্লিক করার পরে এডিট স্নিপেট, এখানে আসার পরে এখানে আপনি কন্ট্রোল এ দিয়ে এখানে পেস্ট করে দেবেন এই হেডলাইনটা। তারপরে দেখেন এখানে আপনি পারমালিঙ্ক, এটা পারমালিঙ্কটা হলো আপনার এইটার লিঙ্ক, আপনি যেটা লিঙ্কটা আপনি দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমার এত বড় লিঙ্কের কোনো প্রয়োজন নাই, লিঙ্ক ছোট রাখবেন, এটা এই যে দেখেন 75 এই ওয়ার্ডের মধ্যে আপনি এটা রাখার চেষ্টা করবেন, তারপরে আর একটু কম হলে আরও ভালো হয়। তো এখানে আমি এতটুকুই রাখলাম, যেটা আমার ফোকাস কিওয়ার্ড আছে এটার মধ্যে আমি এটা সীমাবদ্ধ রাখলাম। আর ডিসক্রিপশানটা কী দেবেন এটা আমি পরে বলছি, ডিসক্রিপশানেও আপনার এই ফোকাস কিওয়ার্ডটা আপনার থাকা লাগবে, এটা আপনি খেয়াল রাখবেন। তো এটা পরে একসাথে সিলেক্ট করে দেবো আমরা, এখানে দেখেন 60 হয়ে গেছে। তারপরে আপনার এখানে কাজ হলো, এখানে যে একটু নিচে নামলে আপনি এখানে সব দেখায় দিবে আপনার কী কী আপনার কাজ বাকি আছে, কী কী ইরোর আছে। তো দেখেন এই যে আমি আগেই বলেছি যে আমার 427 ওয়ার্ড এখানে আছে, দেখেন 600 ওয়ার্ড এখানে মিনিমাম হলে এখানে আরেকটু এসিওটা বেড়ে যেত। এখানে একটু আমরা এদিক দিয়ে পিছিয়ে আছি, যেহেতু আমি এটা নিউজ আর্টিকেল লিখেছি, এটা আপনার 300-400 ওয়ার্ড হলেই হয়ে যায়, সেই কারণে এতটুকুই আমি লিখে দিয়েছিলাম আবার। তারপরে দেখেন এখানে অ্যাডিশনাল কিছু আছে ইরোর, তারপরে টাইটেল রিডেবিলিটি এগুলো সব এই যে আপনার এখান থেকে ক্লিক করে ফোকাস কিওয়ার্ড H2-এ নাই H3-এ তাই এগুলো কোনোটাতে দেওয়া নাই যেটা বলছে। আর এখানে 57 এটা হলো কিউআরএলটা আপনার ঠিক আছে, 57 ক্যারেক্টার লং,
তারপরে লিংক আউট এক্সটার্নাল এখানে লিংক আপনাকে দিতে বলছে, তারপরে এখানে অ্যাড ইন্টারনাল লিংক আপনাকে দিতে বলছে, এটা কোনটা কি আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিব। তারপরে দেখেন এখানে রিডেবিলিটি স্কোর এসইও ডাজ নট কন্ট্যাক্ট, একটা নাম্বার নাই কোনো এখানে দেখাচ্ছে, তো এই নাম্বারটা আপনি যদি না থাকে এখানে এডিট স্কোরে যে এখানে লাস্টে যে একটা নাম্বার দিয়ে দেবেন যে আপনি কোন সালে করছেন, ধরেন এটা 2023, তো আমি এটা দিয়ে দিলাম। এখানে খেয়াল করবেন যে এখানে এটা বেড়ে গেল, দেখেন 61 হয়ে গেল, তাহলে এই জায়গাতেও কিন্তু এটা আপনার ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, এই যে অল গুড এখানে হয়ে গেল, নাম্বারটা চলে আসলো এসইও টাইটেলে। তারপরে এখানে কন্টেন্ট রিডেবিলিটি, এগুলোতে আপনার বেশি চিন্তা করার বিষয় নাই, যে আপনি দেখেন এখানে টিক দেওয়া আছে টেবিল অফ কন্টেন্ট একটা ইউজ করেছেন, না হলে এখানে এটা রেড থাকতো মার্কিং। ইউজ শর্ট প্যারাগ্রাফ আপনাকে ইউজ করতে বলছে, সেই শর্ট প্যারাগ্রাফও আপনি ইউজ করেছেন, যদি না থাকে, যদি শর্ট প্যারাগ্রাফ না থাকে আপনার এখানে লাল দেখায়, তাহলে এখান থেকে আপনি একটু ব্রেক দিয়ে দেবেন এগুলো বিভিন্ন প্যারাগ্রাফে। তারপরে আপনি এখানে দুই লাইন করে লেখার চেষ্টা করবেন। তারপরে ইউ আর নট ইউজিং রিচ মিডিয়া লাইক ইমেজ, আমি ইমেজ ইউজ করিনি বা ভিডিও কোনো ইউজ করিনি, এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তারপরে এখন আমার তারপরে কাজটা হলো যে আমি সবগুলো এগুলো ইউজ করলাম, আমার লিখা সব কিছু কমপ্লিট, এখন আমি কিছু এসইও শুধুমাত্র করব। তো দেখেন এখানে আপনার এখন ইমেজ আমার দরকার, ইমেজ আমি লিখবো, তো এখানে আমি ইমেজ কোথায় পাবেন সেটার জন্য আপনারা ক্যানভাতে চলে যাবেন। আর আপনারা যদি ক্যানভা সম্বন্ধে ভিডিও চান, এখানে অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি সেগুলো দেখে আসতে পারেন। ক্যানভা বলে লিখলে আমি সব ডিজাইন আপনাদেরকে দেখাই দিয়েছি, তারপরে আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে আজকে, যেহেতু আমি লাইভ দেখাবো বলেছি। তো এখানে থান্ডারস্টর্ম বলে এখানে সার্চ দিয়ে ক্লিক করবেন, তারপরে দেখেন এখানে বেশ কিছু এলিমেন্ট আপনি পেয়ে যাবেন। আর আপনার আরেকটা এখানে টিপস দেই, সেটা হলো আপনার যদি অন্য কিছু লিখেন যে যেটা রিলেটেড পিকচার, আপনি গুগল থেকে আপনি একইভাবে ডাউনলোড করবেন, গুগলের যে পিকচার থেকে আপনারা ডাউনলোড করবেন, করার পরে কী করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। দেখেন যখন এখানে এসে এডিটে এডিট ফটোতে ক্লিক করবেন, করার পরে এখানে টুল সেটাতে ক্লিক করলে এই যে ছবিটা এরকম হয়ে গেল। এখন আপনি এখান থেকে বড় করে দেবেন, এটার ব্যাকগ্রাউন্ডটা সব চলে গেল, এখন আর কোনো সমস্যা নেই আপনার। এখানে আপনি তখন এইভাবে ছবিগুলো সিলেক্ট করে নেবেন, তো আশা করি বুঝতে পারছেন। আর আশেপাশে লিখা আপনি দিয়ে দেবেন, আমি এরপরে আমার সাথে থাকেন, আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে কাজগুলো করবেন। তো এখানে আপনি যেহেতু থান্ডারস্টর্ম বলে এখানে সার্চ দিয়েছেন এলিমেন্টে, তারপরে আসার পরে এখন যে কোনো একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করব। এখানে ইমেজ আপনার ইমেজটাই নেওয়ার চেষ্টা করবেন, এই যে বা ফটোস, এটা এখানে সিলেক্ট অলে ক্লিক করে আমি একটু ভালো ইমেজ আমি নেওয়ার চেষ্টা করি, যে থান্ডারস্টর্ম যে কোনো একটা আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে আমি এটা ক্লিক করলাম, এখান থেকে যখন আপনি কোনো কিছু ছবি নেবেন সেটা তখন আর আপনার এডিট ফটোর আপনার কোনো প্রয়োজন নাই, বা এখান থেকে আপনি একটু রেজুলেশনগুলো কালার এগুলো আপনি একটু কম বেশি করে নিতে পারবেন, তাছাড়া এডিট ফটোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা এখানে কোনো কপিরাইট ফ্রি এখানে হবে না, এখানে কপিরাইট স্ট্রাইক আসবে না, এটাতে আপনি কপিরাইট ফ্রি পাবেন। তারপরে এখানে ডান বাটনে ক্লিক করে সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড, এটা ক্লিক করলে এটা দেখবেন ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যাবে অটো। তারপরে আপনি একটা এখানে টেক্সট নেবেন, টেক্সট নেওয়ার পরে এখানে অ্যাড এই যে অ্যাড এ হেডলাইন, হেডলাইনের পরে তারপরে এখানে আপনি যেটা আপনি হেডলাইনটা দিয়েছিলেন আপনার হলো টাইটেল, সেই টাইটেলটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখানে আপনি ডাবল ক্লিক করে এখান থেকে একটু আপনার মতো করে আপনি ডিজাইন করে নেবেন, আমি একটু ডিজাইন দেখাচ্ছি এখানে দু একটা, তারপরে আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করে নেবেন। তো এখানে দেখেন এইটা আমি এভাবে করলাম, তারপরে এখন আমি একটু এখান থেকে ছোট করে দেবো, আপনি আপনার মতো করে এটা রিসাইজ করে নেবেন। দেখেন আমি কনসেপ্টগুলো আপনাকে জাস্ট বুঝাই দিচ্ছি, এরপরে আপনি আপনার চ্যানেলের একটা লোগো আপনি এখান থেকে নিয়ে নেবেন, লোগো দিলে এটা এখানে ভালো হয়, তো এখানে এই লোগোটা আমি একটু ছোট করে নিলাম। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন আপনাদের ফিচার ইমেজ আজ বা থাম্বনেল যেটাই বলেন, আপনাকে দুইটাই আপনি হতে পারে, ইউটিউবে থাম্বনেল করতে পারেন একইভাবে এটার। আর এটার সাইজটা অনেকে জিজ্ঞাসা করেন যে এটার সাইজটা কত হবে, এখানে এসে আপনারা সাইজটা করে নেবেন, এই যে ক্রিয়েট ডিজাইন ক্লিক করার পরে এখানে এসে এই যে এখানে আপনার কাস্টম সাইজ দিয়ে এখানে 1080 দিবেন আর এখানে হলো 720 দিবেন, দিলে তারপরে আপনার এই ইন্টারফেসটা আসবে, তারপরে আপনি এটা করে দেবেন। তারপরে এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনার PNG সিলেক্ট থাকবে, আর এখানে হলো ডাউনলোডে আপনারা ক্লিক করে নেবেন, আবার হলো এডিট পোস্টে আপনারা চলে আসবেন। এডিট পোস্টে আসার পরে এখান থেকে আপনার 61% আছে, দেখেন এখানে এখন এখানে আপনাকে ক্লিক করা লাগবে ফিচার ইমেজ দেওয়ার জন্য। তারপরে একটু আপনি নিচে নামবেন, এখান থেকে আপনার নিচে যখন আসলেনই তখন আপনাকে ক্যাটাগরি এগুলো সব একটু সিলেক্ট করে দেওয়া লাগবে, তো আপনি কোন ক্যাটাগরি আপনি নিতে যাচ্ছেন সেই ক্যাটাগরিগুলো এখান থেকে আপনি এটা অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে এখান থেকে লিখেও আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারেন, অথবা আপনি এখানে
কি করবেন, এখান থেকে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কমিউনিটি এটা রিলেটেড আপনি পোস্টটা লিখেছি, এটা ক্যাটাগরিটা দিলাম, তারপরে একটু একবার নিচে চলে আসবেন, এখান থেকে অ্যালাউ কমেন্টসগুলো এটা উঠাই দিবেন, নাহলে অসংখ্য কমেন্টস চলে আসবে এখানে। আর যেটা আপনি কমেন্টস রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে রাখবেন। তারপরে এখানে দেখবেন যে ট্যাগ আছে কিছু, সেই ট্যাগটা আমি পরে দিচ্ছি। ট্যাগটাকে কিছু প্রসেস আছে, তো ট্যাগটা কীভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজে দেখাই দেবো। কোনো কিছু নিয়ে আপনাদের চিন্তা করার বিষয় না, আমি বলে দিয়েছি এর আগেও আপনাদেরকে সব কিছু খাওয়াই দেবো একদম, শুধু আপনারা গিলবেন, আপনাদেরকে মুখে তুলে খেতেও হবে না। তারপরে আপনারা সেট ফিচার ইমেজ এখানে আপনারা ক্লিক করবেন, তারপরে এইটা আপনি আপলোডে চলে যাবেন। আপলোডে যাওয়ার পরে এইভাবে আপনারা ইমেজগুলো সিলেক্ট করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে। এরপরে এখানে আসার পরে এখন আপনি এখানে জাস্ট রিনেম করে নেবেন, ডান বাটন ক্লিক করে রিনেম করতে পারেন, বা এখানে ডাবল দুইবার ক্লিক করলে। তারপরে এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম, এটাও একটা এসইওর জন্য ভালো যে আপনি এই যে ছবিটার নিচে আপনি এটা টাইটেলটা দিয়ে ইয়ে করলেন। তারপরে ডাবল ক্লিক করে নেবেন আপনি, ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন এটা চলে আসলো, একটু সময় নেবে। তো তারপরে দেখবেন যে এখানে এই যে অল্টার টেক্সট এখানে একটা দিতে হবে। এগুলো সব প্রতিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই এসইওর জন্য, আপনারা খেয়াল রাখবেন। এগুলো র্যাঙ্ক এইভাবেই কিন্তু আপনার করবে আপনার পোস্ট, এবং বিভিন্ন জায়গাতে এই যে ছবিগুলো আপনি যখন এসইও অপটিমাইজড হবে তখন কিন্তু আপনার এই ছবিগুলো আপনার র্যাঙ্ক করবে। আপনার যখন পোস্ট লিখে কেউ সার্চ দিবে বা আপনার ফোকাস কিওয়ার্ড দিয়ে, তখনই কিন্তু এই ইমেজও আসবে আপনার পোস্টও আসবে, তো বিভিন্নভাবে র্যাঙ্ক হয়। তো এখানে অল্টার টেক্সটও আপনি সেম টেক্সটটা দিয়ে দিবেন, এখানে ফাঁকা রাখবেন না। আমি এই জন্য কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি সব কিছু স্টেপ বাই স্টেপ। তারপরে সেট ফিচার ইমেজ, এখানে আপনি ফিচার ইমেজটা দিলেন, ক্লিক হয়ে গেল, দেখেন এখানে 61 থেকে 64% হয়ে গেল, আস্তে আস্তে আপনার এসইওটা বাড়ছে। এরপরে আপনি একটু এখানে কাজ করবেন যে আপনি এখানে বিভিন্ন রকম ইমেজ ইউজ করবেন। তো এখানে যেই ফিচার ইমেজটা দিলেন সেটা আপনি এখানে আরেকবার ইউজ করে নেবেন। এখানে এরকম আসার পরে দেখবেন যে একটা প্লাস আইকন আসবে, বা আপনি এখানে ক্লিক করে ইন্টার দিলেও আপনি এটা করতে পারেন। তারপরে এখানে দেখবেন একটু নিচে নামবেন, ইমেজ আসবে, আর ইমেজটা যদি না আসে সেক্ষেত্রে আপনি সার্চে এখানে লিখে নেবেন, এই যে এখান থেকে সার্চ লিখে ইমেজ। তারপরে ইমেজ আসার পরে এখানে সিলেক্ট ইমেজ, আপনি এখানে আপলোড দিবেন না, সিলেক্ট ইমেজ করার পরে এখানে মিডিয়া লাইব্রেরি থেকে আমি নিব, আর নতুন করে আপলোড করার দরকার নেই, এটা চিনাই দিবেন ক্লিক করে একবার, তারপরে সিলেক্ট করে দিবেন। তাহলে এটা আপনার জাস্ট সিলেক্ট হয়ে গেলো। তো এটা আপনি ফুল না রেখে একটু কম বেশি করে নেবেন, দেখেন এই যে দেখেন এখানে ব্লক থেকে, এখানে ব্লকের এখানে আসার পরেও এটা সিলেক্ট থাকা লাগবে। তারপরে দেখেন এখানে একটু নিচে আসলে এখান থেকে আপনি কতটুকু চাচ্ছেন, তো এখানে আমি এভাবেও করতে পারি যে 600 বাই 400। তারপরে এখানে আপনার এটা মিডিলিং করে নেবেন যে অ্যালাইন সেন্টার, তাহলে এটা খুব সুন্দর লাগবে দেখতে। দেখেন তাহলে এটা হয়ে গেল, দেখেন এখানে আপনার একটু এসইও বাড়লো 65%। তার মানে আপনার যদি এই রিলেটেড আরও ইমেজ আপনি দেন তাহলে কিন্তু এখানে এসইও আপনার বেড়ে যাবে। তারপরে একটু উপরে উঠবেন, এখন আপনার দেখেন অনেকগুলো এসইও কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার একটু ফোকাস কিওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, কিছু এভাবে ইউজ করে নেবেন, স্টোর মিন থাউ বা এইটুকু আমি ক্লিক করে নিলাম। তারপরে দেখেন একটু নিচে আসবেন, তারপরে দেখেন এখানে এখানে আসার পরে এখানে এটা আমি পেস্ট করে দিলাম, তারপরে স্পেস, দেখেন বুম 70% হয়ে গেল, এইভাবে কিন্তু বাড়ছে। তো এর নিচে আর আরোগুলোতে আপনি ইচ্ছা করলে ইউজ করে নিতে পারবেন। একটু নিচে আমি কনক্লুশনে এটা দিয়ে দিই, দেখেন 73 হয়ে গেল। খুব বেশি আপনারা এটা ইউজ করা যাবে না, তো আপনারা একটু দেখে ইউজ করবেন যে এখানে আপনার কত পার্সেন্ট কি এখানে আপনার দেখাই দিবে, যে আপনি কতটুকু কী ইউজ করছেন, আপনি কতটুকু করলে ভালো হয়। এখানে আপনার স্কোর দেখে দেখে আপনারা এটা করবেন, ওভার অপটিমাইজ করবেন না। আপনার এখন কাজ বাকি থাকলে আপনার একটা এক্সটার্নাল লিঙ্ক করা লাগবে। তো এই রিলেটেড পোস্ট আমি একটা খুঁজি গুগলে, গুগলে এসে যদি আমি এখানে খুঁজি, এখানে আসার পরে আর আপনি এখান থেকে আপনি যে রিলেটেড পোস্ট সেইভাবে আপনি এক্সটার্নাল লিঙ্কগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন। যেটা আপনি লিখবেন এখান থেকে সেটার ওয়ার্ডটা কপি করবেন, তারপরে এখানে এসে পেস্ট করলে দেখবেন বেশ কিছু সাজেশান আপনাদেরকে দিয়ে দেবে। তারপরে একটু নিচে নামলে দেখেন এইটা আমার এই যে সেভার থান্ডারস্টর্ম ওয়ার্নিং, এটা আমার এই রিলেটেড পোস্ট লাগছে। তারপরে এটা আমি এখন কপি করব, এটা ওপেন করার পরে দেখেন এটা কপি করলাম আমি, কপি করে এখানে আবার এই পোস্টটা যাব, তারপরে এখানে বি বোল্ড করে নিলাম আর এখানে লিঙ্ক ইউজ করে নিলাম। যখন আপনি এখানে এগুলো ক্লিক করবেন অটো এগুলো কিন্তু সবসময় চলে আসতে থাকবে। এখানে কন্ট্রোল বি পেস্ট করলাম, এখানে এটা সিলেক্ট করে দিলাম,
তো এটা আরেকটা কাজ করবেন, এখানে একটু ক্লিক করে আপনি এডিট করে নেবেন, যদি সরাসরি না আসে তাহলে অ্যাডভান্স থেকে এখানে ওপেন নিউ ট্যাব এইটুকু আপনি দিয়ে সেভ করে নেবেন। আর এখানে আপনার নো ফলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, এই যে দেখেন নো ফলো, এটা নো ফলো দিবেন না কোনো, এইগুলো ক্লিক করবেন না। তারপরে এখানে আসার পরে দেখেন এই যে আপনার 79 হয়ে গেছে কিন্তু এসইও। তারপরে দেখেন এখন আপনাকে একটা ইন্টারনাল লিংক ইউজ করা লাগবে, তো এটা আমার মুখস্থ বলে দেখাচ্ছে কিন্তু আপনাকে এখানে বারবার এখানে এনে আপনাকে দেখাচ্ছি না। তো ইন্টারনাল লিঙ্কটা হলো আপনি এই যে পোস্টটা এটার একটা লিঙ্ক আপনি নিয়ে নেবেন, যখন আপনি পাবলিশ করবেন তখন লিঙ্কটা পাবেন। তার আগে কিভাবে পাবেন সেটাও আমি আপনাকে দেখাই দিচ্ছি, আগে পাবলিশটা না করে আপনি কিভাবে লিঙ্কটা পেতে পারেন। তারপরে দেখেন এখানে আপনি আসার পরে লিঙ্কটা ইন্টারনাল আমি আরেকটু আপনাকে বলে দিচ্ছি, আগে কাজটা করে নেই। তো এখানে আসার পরে যে এইটস এডিট সিনেপেট, এখানে আপনি পারমানেন্ট লিঙ্ক যেটা, এখানে আপনি এটা কপি করলেন, করার পরে এখন এই রিলেটেড পোস্টটাতে আপনারা চলে আসবেন। তারপরে এখানে বোল্ড দিয়ে, তারপরে এখানে আন্ডার এটা, তারপরে দেখবেন এখানে পেস্ট করবেন। এখন আপনার এখানে কাজটা হলো, এখানে যেহেতু ফুল ইউআরএলটা আসেনি, এখানে আমার প্রথমে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিতে হবে, https://cabinetscb.com এটা বলে, আর বাকি লিঙ্ক টু এটা হলে এটা হয়ে যাবে। তারপরে দেখেন এখানে 79 থেকে দেখেন 84% হয়ে গেল। তারপরে এখানে আপনি জাস্ট হলো এটা ক্লিক করে আগের মতন যেটা বললাম, এখানে অ্যাডভান্স থেকে নিউ ট্যাবে আপনি দিবেন, তাহলে এটা নিউ ট্যাবে ওপেন হবে। এইভাবে আমি করি, আপনি ওপেন নিউ ট্যাব না করলে কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে আপনার 84% হয়ে গেল। আর যাদের যারা এই লিঙ্কটা এইভাবে দিতে পারবেন না, তারা এখানে জাস্ট হলো পাবলিশ করবেন, পাবলিশ করে ওকে করবেন লাস্টে, যে এখানে তখন লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। লিঙ্কটা তখন এখান থেকে আপনি একটা ইন্টারনাল লিঙ্ক ইউজ করে নেবেন। তো এখানে এখন দেখেন আপনার ফুললি এসইও অপটিমাইজ পোস্ট তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই যে 80+ পোস্ট সবাই সব কিন্তু আপডেট করে নেবেন। তো এখানে দেখেন আরেকটু আমার বাড়ত, আগেও বারবার বলছি 443 আপনার ওয়ার্ড ইউজ করা হয়েছে। আর এখানে অ্যাডিশনাল এখানে লাস্টের দুটো দেখেন গুড সবগুলাই হয়ে গেছে, কারণ আমি সবগুলাই ইউজ করেছি এখানে। আর এখানে এ কন্টেন্ট এআই অপটিমাইজ দ্য পোস্ট, এইটা কোনো প্রয়োজন না, এটা কন্টেন্ট এআই আপনি অপটিমাইজ করতে বলছে, মানে দেখতে বলছে আপনার পোস্টটাতে আর কি কি ইমপ্রুভমেন্ট আপনারা করতে পারেন। তো এটা আপনার পেইড, এটাতে আপনার কোনো প্রয়োজন নাই। তো এইটুকু ক্রস, তাছাড়া সবগুলো দেখেন আমি আপনাদেরকে গ্রিন করে দেখাই দিয়েছি, এই যে এটাও গ্রিন করে দেখা দিচ্ছে। আর এখানে ওয়ার্ড বেশি একটু লিখলে কিন্তু আপনার এটা আরেকটু এসইও স্কোরটা বাড়ত। তো ফোকাস কিওয়ার্ডও দেখেন এখানে গ্রিন হয়ে গেছে, এটাও গ্রিন হয়ে গেছে। তো এখানে আপনার মোটামুটি একটা ভালো পোস্ট আপনারা এখানে তৈরি করতে পেরেছেন। আর আমি আপনাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিয়েছি, এখন জাস্ট হলো এটা পাবলিশ করার পালা। তো এখন এটা পাবলিশ করে নেবেন আপনারা, পাবলিশ করলে এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো বলেছি, যে এখানে ইন্টারনাল লিঙ্কটা শুধুমাত্র যেইটা আপনার এইটা ধরেন এই যে পাবলিশ করার পরে এখানে ভিউ পোস্টে আপনারা এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখান থেকে কপি করবেন, তারপরে আপনি এখান থেকে ইন্টারনাল লিঙ্ক এখানে করে নিতে পারেন। আর ইন্টারনাল লিঙ্ক আপনি বেশ কিছু আপনার যেই এই পোস্টগুলো লিখছেন সেই পোস্টটা একটা থেকে আরেকটা ইন্টারনাল লিঙ্ক করবেন। তো রিলেটেড পোস্ট হলেই কিন্তু আপনি সেটা ইন্টার লিঙ্কিং করবেন, আর যদি না হয় সেক্ষেত্রে আপনাদের একটা অপশান আছে, সেটা হলো আপনারা এখানে আপনারা রিলেটেড পোস্ট বলে লিখে সেই পোস্টটা আপনি এখান থেকে ইন্টারনাল লিঙ্কিং করে নেবেন, মানে আপনারই আপনার ওয়েবসাইটের অন্যান্য পোস্টে আপনাকে এখান থেকে পাঠাই দিবে। তো সেটা হলো ইন্টারনাল লিঙ্কিং। আর এখানে আমি আরেকটা জিনিস করা হয়নি আমার, সেটা হলো আপনারা এখানে এটা এসইও রিলেটেড না, এটা আপনার হলো কিছু ট্যাগ আপনার ইউজ করা লাগবে। তো এই ট্যাগগুলোর মাধ্যমে কিন্তু আপনার সার্চে আসবে, এখানে আপনার ট্যাগ বলে লিখলে কিন্তু এই র্যাপিড ট্যাগস বলে ওয়েবসাইটটা চলে আসবে। তো এটাতে আপনারা এন্টার করবেন, এগুলো আপনার একটু রিসার্চের ব্যাপার আছে। তো এটা দিলেই যে সবগুলো আপনাকে ট্যাগ দিয়ে দিবে তা না, আপনি একটু দেখে নেবেন যে এই রিলেটেড আপনার এখানে ট্যাগগুলো আসছে কিনা। তো এই রিলেটেড আমি এখানে দেখছি যে সব ট্যাগগুলো চলে আসছে, যদি না আসে আপনি সেক্ষেত্রে একটু আপনি ওয়ার্ডগুলো আপনি একটু আগে পিছে করে আপনি দেখে এই ট্যাগগুলো ইউজ করবেন। তো এখানে আমি কপি করে নিলাম এটা, তারপরে এডিট পোস্টে যেয়ে আপনি কি করবেন এই প্রথমে এইটা রাখবেন, আপনার র্যাঙ্কিংয়ের সুবিধা করবে। তো এখানে আমি দেখব যে এটা আমার প্রথমে ফোকাস কিওয়ার্ডটা এসছে কিনা, আমি না হলে এটা দিয়ে নেব, এখানে আমার এটা নাই। তো এটা প্রথমে এটা দিয়ে নিই, তো যেহেতু ফোকাস কিওয়ার্ডে যে প্রথমে ছিল না, প্রথমে এটা আমি ইউজ করে নিলাম। আর লাস্টে এখানে একটা কমা দিয়ে নেবেন, এটা সবগুলা তাকে এটা এখন আপনি একটা কপি করবেন, করার পরে এটা জাস্ট হলো এসে এই যে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে পোস্টে ক্লিক করবেন, এটা ব্লকে থাকলে এখানে একটু নিচে নামবেন, নামার পরে এখানে ট্যাগে এসে এটা পেস্ট করে দেবেন।
পেস্ট করে দিলেন, দেখেন ট্যাগটা পেস্ট হয়ে গেল। এখন আর কোথায় কোথায় করবেন আপনি একটু নিচে আসবেন, এই যে আপনার এখানে এক্সার্ট, এখানে আপনি এটা পেস্ট করবেন। এটা কোথায় দেখাবে? এটা হলো যে কোনো পোস্টের আপনার যখন গুগল সার্চ দেখায় তখন নিচে কিছু ওয়ার্ড আসে সেটা আপনি এখানে এটা শো করবে। তো আপনি এখানে কোনটা কোন ট্যাগ সেটা আপনি দিয়ে দিলে একটু ভালো হয়। তারপরে আপনি আরেকটা জায়গাতে ইউজ করবেন, দেখেন এখানে একটু উপরে উঠবেন, ওঠার পরে এই যে এডিট স্নিপেট, এখান থেকে আপনি এই যে নিচে এটা ইউজ করবেন, এই ট্যাগ ইয়াটা দেখেন, এটা ক্লিক করার পরে আপনি জাস্ট হলো এখানে ক্রস করে দিবেন, করলে কিন্তু আপনার পোস্টের আর কোনো কাজ থাকলো না, সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আপনি আরেকবার এটা আপডেট করে দিবেন। এখানে পোস্টটা রেডি হলো, সেটা হলো একবারে 100% এসইও অপটিমাইজ পোস্ট আপনার হয়ে গেল। এবং এটা আপনার এভাবে যদি আপনি পোস্ট সব লিখতে পারেন, আশা করি আপনার আর কম্পিটিটরদের একটু দেখবেন যখন আপনি গুগলে সার্চ দিবেন। এ আপনাদেরকে কিন্তু দেখাইছি আমি কিওয়ার্ড সার্ফার, কিওয়ার্ড সার্ফার যদি আপনার এখানে ইনস্টল থাকে, তো গত ভিডিওগুলোতে দেখাইছিলাম। তো এখানে দেখেন কিওয়ার্ড সার্ফারটা যখন আপনার ইনস্টল থাকবে তখন এখানে আপনার সমস্ত ডাটাই আপনার দেখাই দেবে, কত সার্চ ভলিউম আছে, কত সিপিসি, আর নিচে এখানে এসে দেখবেন যে এটা কত ওয়ার্ডের হলো, এখানে দেখবেন এখানে ট্রাফিক আছে, আর এখানে হলো কত ওয়ার্ডের আর্টিকেল, এখানে নাম্বার অফ ওয়ার্ড, এখানে 270, মানে গুগল ট্রেন্ডস দিয়ে আপনার যখন আপনি ইয়া লিখবেন তখন 270 উপরে লিখলে এটা, তারপরে কিছু ব্যাকলিং ফ্যাক্টর থাকে। এই আপনাকে জাস্ট হলো কনসেপ্টটা বোঝাচ্ছি যে যাদের ওয়ার্ড এরকম আপনার থাকবে, আপনার কম্পিটিটর যে 2500 ওয়ার্ড, তখন আপনাকে 3000 ওয়ার্ডের মধ্যে বা 2600 ওয়ার্ডের মধ্যে আপনাকে এটা লেখা লাগবে এটার ওপরে। তো এইভাবে আপনারা ওই ওয়ার্ডগুলো সিলেক্ট করতে পারেন যে এত ওয়ার্ডের আমার আর্টিকেল আমি লিখতে পারি। তো আপনারা যারা ফ্রিতে ব্লগ চাচ্ছেন যে ফ্রিতে আমরা ব্লগ কিভাবে লিখব, তো সেজন্য আপনার এইটা এই যে ব্লগ স্পটে আমি দেখাইছিলাম, এখানে আপনারা এসে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে দেখবেন একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার টাইটেল দেওয়া লাগবে, আর এখানে পোস্ট। তো এখানে আপনার এটা আমি আগের পোস্টটা দিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এটা আমি ওপেন করলাম। তো এখান থেকে আমি একটু কিছু অংশ কপি করব, তো ওপরেরটুকু আগে না করে আমি নিচের থেকে একটু কপি করি। তো এখান থেকে এটা কপি করছি, তো এটা পুরোটাই আপনারা কপি করে দেবেন। তো আপনারা যে পোস্টটা লিখবেন সেই পোস্টটাই আপনারা জাস্ট হলো চ্যাট জিপিটি যে এটা কপি এটা করবেন, করার পরে আপনি এটা কপি করে এসে এখানে ব্লগ স্পটে আবার চলে আসবেন, এখানে পোস্টের এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি চেপে আপনারা পেস্ট করে দিতে পারেন। তারপরে দেখবেন সুন্দরভাবে এটা চলে এসছে একটা পোস্ট। তো এই পোস্টটা এখন আপনাকে অপটিমাইজ করা লাগবে, আর এখানে আপনার টাইটেলটা এখন দেওয়া লাগবে, সেই জন্য আমরা এখানে আবার চলে আসলাম কপি করে, এই উপরে আমরা টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা দিলে আপনার পোস্টটাও হয়ে গেলো, এখন টাইটেলটাও খুব সুন্দরভাবে হয়ে গেল দেখেন। এরপরে আপনাদেরকে এখন এই যে বিভিন্ন রকম হেডলাইনগুলা যেগুলো হেডিং H2, এখানে আপনারা ক্লিক করার পরে যে হেডিং, সাব হেডিং, তারপরে মাইনর হেডিং, এগুলো আপনারা বিভিন্ন অপশন পাবেন। হেডিংটা H2 ওখানে যেগুলো করছিলাম সেগুলো হেডিংয়ে দিবেন, আর তারপর সাব হেডিংগুলো H3-তে দিবেন, H3 যেগুলো ছিল, আর H4 এগুলো অন্যগুলো মাইনর হেডিং যেগুলো থাকবে সেগুলো আপনি দিবেন এখান থেকে মাইনর। আশা করি বুঝতে পারছেন, হেডিং, সাব হেডিং, মাইনর হেডিং এগুলো সবগুলা। তো এইভাবে একটা একটা করে আপনি ইউজ করবেন, খুব সহজেই আপনি কিন্তু পোস্টটা লিখে ফেলতে পারবেন। তারপরে এখন নেক্সটে আমরা কি করব, একটু নিচে নামবেন, এখানে দেখেন আপনারা ছবি ইউজ করেছেন, তো একটু ইন্টার দিব আমি। ইন্টার দেওয়ার পরে এখানে পিকচারের জন্য এখানে আপনার চলে যাওয়া লাগবে, এখান থেকে আপনি কম্পিউটার থেকে লোড করতে চাচ্ছেন, আর ফটোস থেকে হলে এর মধ্যে থাকলে ফটো করতে পারেন। এখান থেকে আপনারা ক্লিক করে এখন আমরা লোকেশনটা থেকে জাস্ট পিকচারটা নিয়ে নেবো, নেওয়ার পরেই তাহলে ওকে করলেই কিন্তু হয়ে যাবে। এটা আমি ক্রস করে দিলাম যেহেতু আমার পিকচারটা আনাই আছে। তো একটু ওপরে উঠবো, এরপরে আমাদের হলো এই যে লিঙ্কগুলো ইউজ করেছে সেটার জন্য আপনি যে সিলেক্ট করবেন যেখানে লিঙ্ক নেবেন, এখানে আপনি লিঙ্কে ক্লিক করবেন, করার পরে লিঙ্ক টেক্সটও আপনি চেঞ্জ করতে পারেন, তারপরে এখানে লিঙ্ক দিয়ে ওপেন নিউ ট্যাব দিয়ে তারপরে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর কোনো লিঙ্ক রিমুভ করলে এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে রিমুভ করে নিতে পারবেন আপনি লিঙ্কগুলো, এখান থেকে ক্লিক করার পরে এখানে রিমুভ করলে আপনার কিন্তু এটা লিঙ্কগুলো রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, তো এইভাবে আপনার পুরো পোস্টটা H2 H3 এইভাবে দিবেন, তারপরে টাইটেল দিবেন, পোস্ট দিবেন, দেওয়ার পরে এটা করে নেবেন। তারপরে ডানে আসবেন, আসার পরে এখান থেকে আপনার এই যে এখানে আপনার পারমালিঙ্ক যেটা আছে আপনার হলো সেইটা আপনার চেঞ্জ করে নিতে পারেন। আপনি আগে যেটা আছে কাস্টম সেটা করতে পারেন, যেটা আছে সেটা করতে পারেন, অথবা কাস্টমে হলে এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিছু আপনি লিখে নিতে পারেন যে আমি এতটুক সিলেক্ট করছি, এতটুক জাস্ট হলো এখানে দিয়ে দেবো কপি করে, তাহলে এটা আমার এই লিঙ্কটা হয়ে যাবে। দেখেন এটা ব্লগ স্পটের এই লিঙ্কটা হয়ে যাবে, আর না হলে আপনি উপরের অপশানটা দিয়ে রাখবেন।
আর এখানে লোকেশন আর বিভিন্ন অপশন আছে, এখান থেকে আপনি এগুলো ইউজ করতে পারেন। এখানে কমেন্টস আছে, কমেন্টস আপনি অ্যালাউ রাখতে পারেন, আপনি ডোন্ট অ্যালাউ, যেটা আপনার ইচ্ছা। যদি কমেন্ট করাতে চান তাহলে অ্যালাউ দিয়ে রাখবেন। তাহলে এটা মোটামুটি হয়ে গেল। এখন প্রিভিউ আমরা দেখি পোস্টটা কেমন দেখাচ্ছে। ব্লগ স্পটে লেখা খুবই সহজ এবং হলো আপনি শুধুমাত্র এসইওগুলো অপটিমাইজ করে নেবেন, H2 H3 যেগুলো আমি বললাম আপনাকে, হেডিং সাবহেডিং। দেখেন পোস্টটা কত সুন্দর লাগছে এবং খুব সহজে কিন্তু আপনি এটা করে নিতে পারলেন। তো আপনারা যাদের চিন্তা ছিল যে ফ্রিতে আপনারা কিভাবে লিখবেন, আপনাদেরকে একবার সম্পূর্ণ পানির মতো দেখাই দিলাম যে আপনারা ফ্রিতে এভাবে ব্লগটা লিখে নিতে পারেন। তারপরে দেখেন এইটা এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এখন আপনি এখান থেকে একটু চেক দিয়ে নেবেন যে কোথায় কি আপনি আর করতে পারেন। এখানে লেখাগুলো অ্যারেঞ্জমেন্ট বা বিভিন্ন রকম আপনি এখানে করতে পারেন, অপশনগুলো আছে এখানে সবই। তো এখানে আপনি সব কিছু চেক করার পরে এখন হলো আমি একটু দেখে নিচ্ছি যে আর কিছু করা যায় কিনা। তারপর এখানে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে কিন্তু আপনার কাজ অলমোস্ট ডান, আর কোনো কিছু আপনাকে করা লাগছে না। এটা করে দিলে দেখেন, এটা ক্লিক করলে তারপরে আপনি কনফার্ম করে দিলে এটা পোস্ট হয়ে যাবে। আমি যেহেতু করবো না সেজন্য আমি ক্যান্সেল করে দিলাম। আপাতত আপনাদেরকে পুরো কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এটা আপনাদেরকে দেখালাম। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে এবং পেইডভাবে ওয়ার্ডপ্রেসে দেখাই দিলাম। আর এখানে এরপরে আপনার লাস্ট কাজটা হলো যে এখানে আপনি ড্যাশবোর্ডে আসার পরে এখানে যখন আপনি পোস্ট আসবে, পোস্টে আপনি ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে আপনার যে পোস্টগুলো আসবে সেই পোস্টে আপনি ইন্ডেক্স করে নেবেন। তো এখানে ইন্ডেক্স এই যে জাস্ট হলো এখানে ভিউয়ে ক্লিক করে এখানে আপনি লিঙ্কটা নেবেন। আর এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, তো এখানে আপনি বলে স্যার যখন এটা আসবে তখন এখানে আপনি ক্লিক করে নেবেন। তারপরে দেখবেন এইটা একটা ইউআরএল, এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সে আপনার চলে যাবে। এই যে দেখেন এখানে এটা দেখাচ্ছে। আর আপনি গুগল সার্চ কনসোলে যে এইটা আপনি লিঙ্কটা আপনি সাইট থেকে আসার পরে, তারপরে আপনি বলেছি গুগল সার্চ কনসোল, এর আগে আমি দেখেছি আগের পর্বগুলোতে, এখান থেকে আপনি সার্চ কনসোলে চলে যাবেন। তো এখানে লিঙ্কটা যখন পাবেন, লিঙ্কটা আপনি এখানে এসে এখন সাবমিট করে দেবেন। প্রসেস হবে, হওয়ার পরে এখানে আপনার ডাটাটাই যে নট ইজ গুগল, এটা টেস্ট লাইভ ইউআরএল, এখান থেকে ক্লিক করবেন। এখানে আপনারা দিবেন না আগে, এরপরে একটু সময় নেবে কিছু প্রসেস হলে। তারপরে দেখবেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, এটা রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে গট ইট, এটাতে ক্লিক করলে ইন্ডেক্স হয়ে যাবে। তো এটা কিন্তু খুব সহজ প্রসেস। তো আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিয়েছি যে আপনার হলো এখানে ইউআরএলটা আপনি যখন পেয়ে যাবেন তখন হলো এখান থেকে একটা ইন্ডেক্স আপনি এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং বলে এটা আপনি ক্লিক করার পরে, তারপরে ভিউ এটাতে যখন আপনি এসে এখানে ইন্ডেক্সটা করে নেবেন তাহলে আপনার কিছুক্ষণ পরেই কিন্তু এটা আপনার লাইভ হয়ে যাবে। এখনও যদি আপনি দেখতে চান এটা এখনই লাইভ দেখাবে না, তারপর একটু পরে আপনার এটা লাইভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ আশা করি কাজগুলো করতে পারবেন। আর আপনাদের ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে গেলো সেজন্য দুঃখিত, কিন্তু আমি আপনাদেরকে খুঁটিনাটি সব বিষয়গুলো যেহেতু দেখাই দিলাম সেই কারণে ভিডিওটি লম্বা হয়ে গেছে। তো আশা করি আপনারা করতে পারবেন। আর যদি না বুঝতে পারেন কোনো জায়গাতে আপনারা ভিডিওটি আগে পিছে করে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। তো পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।